তারপরে এই রেজিস্টার পারমিশন দেওয়ার পরে আমরা সেখানে ভাই আমার গতকালকে আমার বিরুদ্ধে কয়েকটা চ্যানেলে লেখা হয়েছে ভাই, সেখানে বলা হয়েছে যে ড্রিম প্যালেস বাড়িটা আমার, পাঁচতলা পুরো বাড়িটা নাকি আমার। এই হলো আমার জমি 9.10 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আমার আছে। আবার বলা হয়েছে যে আমি সরকারি খাস জমিতে পারি, এই আমরা সরকারি কাছ থেকে 2006 সালে জেলা প্রশাসক মহোদয়ের নিকট হইতে বরিশাল সিটি কর্পোরেশন থেকে প্ল্যান নিয়ে আমরা বাড়ি হচ্ছে। এরপর লেখছে যে আমি ঈশের জমি, কাকাসুরে কতটুকু জমি আছে, ওই জমিটার মালিক হলো আমার শালা সুমনদি, সুমনদি জনাব গোলাম রব্বানি। উনি বিগত করোনার সময় উনি অসুস্থ ছিলেন, অসুস্থ হয় একটা ফুসফুসে একটা সাইড উনার নষ্ট হয়ে গেছে, উনি অসুস্থ চলাফেরা করতে পারে না, উনি মানুষই একটা ফার্মে চাকরি করে, উনি আসতে পারেন। আমার বলছে ভাই তুমি একটু দেখাশোনা করো, আমি সেটা সুগর মিশন করি দেখাশোনা করি, এখন বলতেছে ওই জমির মালিক আনবো। এইভাবে আমার বিরুদ্ধে কাকাসুরা যে জমিটার কথা বলছো ওটা আপনার শালা, ওটা আমার সুমনদির, সুমনদির সেই আমার দেখাশোনা করতে করছি, আমি দেখাশোনা করি। আর আমি কি কর্মচারীদের কইছি না বলছি মালিক উনি, আমি সুপার ম্যানেজার, আমি আইছি তোমার জানি।